نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم عن البراء بن عازب رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار إلى آخر الحديث উপস্থিত ব্রাদার ইসলাম তথা মুসলিম ভাতৃবৃন্দ, প্রশংসা মাত্রই সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে চলার, বলার, কর্ম করার ক্ষমতা দান করেছেন, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারিনি, কিয়ামত পর্যন্ত পারব না। তাই আমরা সকলেই সংক্ষেপে তার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসার পর দরুদ ও সালাম বর্ষিত হোক আহমদি মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব, আগের দিন আলোচনা করেছিলাম যে কবরে কাফেরদের কি অবস্থা হবে যখন তাদেরকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর যখন তারা দিতে পারবে না, তখন তাদের কি অবস্থা হবে, কি শাস্তি হবে বা কি আজাব হবে। আজকে আলোচনা করব যে যারা মুমিন আল্লাহওয়ালা পরেশগার মুত্তাকি বান্দা, তাদেরকে যখন দাফন করা হবে, কবরে শায়িত করা হবে, এবং তাদেরকে যখন প্রশ্ন করবে সেই দুই ফেরেশতা, তাদের প্রশ্নের উত্তরে সেই মুমিন বান্দারা কি বলবেন। আমরা কম বেশি সকলেই জানি যে কি প্রশ্ন করা হবে, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়া যাতে আমরা ভুলে না যাই, ইসলাম থেকে পেরিয়ে না যায়, খারিজ না হয়ে যায়, এই জন্য একটু স্মরণ করিয়ে দেওয়া, কবরকে একটু স্মরণ করিয়ে দেওয়া যে কবরে যাওয়া মাত্রই সর্বপ্রথম আপনাকে যে তিনটে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলো কি হবে এবং তার উত্তরগুলো কি হবে। সবাই তো উত্তরটা দিতে পারবে না। আজকে একজন বেনামাজকে প্রশ্ন করুন, দেখুন সে কিন্তু উত্তর দিয়ে দেবে, কিন্তু কবর এমন একটা জায়গা, সে যদি মুমিন না হয়, বেনামাজি যদি হয়ে যায়, মুশরিক মুনাফিক যদি হয়ে যায়, তাহলে দুনিয়াতে জীবিত থাকাকালে সে যে উত্তরটা দিয়েছে কবরে, কিন্তু সে উত্তরটা দিতে পারবে না, সে ক্ষমতা হারিয়ে যাবে, কারণ সে তো ঈমান নিয়ে মৃত্যুবরণ করেনি, বেঈমানের হালাতে মৃত্যুবরণ করেছে, মুশরিকের হালাতে সে মৃত্যুবরণ করেছে, কাফের অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, এই জন্য কিন্তু কবরে সে আর উত্তর দিতে পারবে না। কবর এমন এক জায়গা, কবর এমন এক ভয়ঙ্কর জায়গা যেখানে কোনো সঙ্গী নেই, কোনো সাথী নেই, শুধুমাত্র আপনার আমল বা আপনার কর্ম, এছাড়া আর কিছু নেই। তো সেই কবরে মুমিনদেরকে মূল প্রশ্ন করা হবে তিনটে, কাফেরদেরকে মূল প্রশ্ন করা হবে তিনটে, মুমিনদেরকে খুশি হয়ে দুই ফেরেশতা অতিরিক্ত একটা প্রশ্ন করবেন যেটা এই মূল প্রশ্নের বাইরে, সেটাও আপনাকে জানিয়ে দেবো, এবং তার উত্তরে সেই মুমিন বান্দা কি বলবেন সেটাও আমাদের জানার প্রয়োজন আছে। আমি যে হাদিসের প্রথম অংশটুকু পাঠ করেছি, মূল অংশ, মূল হাদিসটা পাঠ করিনি, তো যে হাদিসটা নিয়ে আলোচনা করব, অনেক লম্বা হাদিস, আবু দাউদের 4753 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। তো এই হাদিসের আগে
আজকের শেষের দিকটা আলোচনা করেছিলাম, আজকে প্রথম দিকটা আলোচনা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের মধ্যে কি বলতে চেয়েছেন। আমাদেরকে সতর্ক হতে হবে যে কবর আমাদেরকে যেতে হবে, সেই কদর কবরকে আমাদেরকে ক্ষণ ক্ষণ স্মরণ করতে হবে। কবর কি সেটা কতদিন আলোচনা হয়েছে যে সারাদিন হাত মাটির নিচে তাকে দাফন করে দেওয়ার নামই কবর নয়, যেটাকে আলামে বারজাক বলা হয়। মৃত্যুর পর থেকে নিয়ে কেয়ামতের আগে পর্যন্ত আপনি যেখানেই থাকুন না কেন, সেটা হচ্ছে আপনার কবর, সেটা হচ্ছে আলামে বারজাক। এই বারজাকি জীবন আপনাকে পার করে হাসরের ময়দানে উঠতে হবে, উপস্থিত হতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে হাদিসটা আমি পাঠ করেছি, হাদিসটা রাবি হচ্ছেন বারা ইবনে আজিব, তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার ফানতাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহা খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হলাম বা রাসূল সাল্লাল্লাহু সাথে আমরা আগমন করলাম। কি জন্য, কোথায় আগমন করলাম, কি জন্য বের হলাম? ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, রাবি বলছেন যে আনসার গোত্রের এক ব্যক্তি মারা গেছে, তার জানাজায় শরীক হওয়ার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে বের হলাম। এবং কোথায় গেলাম? ফান্তাহাইনা ইলাল কবরে, সেই কবরের নিকট উপস্থিত হলাম। সেই ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য আমরা সেই কবরের নিকটে উপস্থিত হলাম। ওয়ালাম্মা ইউলহাদ, তখনও কিন্তু কবর খনন শেষ হয়নি, কবরটা খোঁড়া সম্পন্ন হয়নি, তখনও খননের কাজ চলছে। রাবি বলছেন, ওয়াফি ইয়াদিহি উদুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা কাঠি ছিল, ছোট্ট কাঠি আঁক কাটার জন্য, মাটিতে বা জমিনে দাগ কাটার জন্য ছোট ছোট আমরা কাঠি যেগুলো খেলা করার জন্য ব্যবহার করি, বাচ্চা ছেলেরা দেখবেন হাতে ছোট ছোট কাঠি বিভিন্ন দাগ তারা কাটতে থাকে। তো রাই বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা কাঠি ছিল, ইয়ানকুতু বিহি ফিল আরজ, যে কাঠিটার দ্বারাই তিনি জমিনে আঁক কাটছিলেন, আঁচড় কাটছিলেন। ফা রাফা রাসাহু ফাকাল, আঁক কাটতে কাটতে তিনি মাথাটাকে উঠালেন, অর্থাৎ যখন তিনি আঁক কাটছিলেন তখন নিশ্চয় তিনি মাথা জমিনের দিকে ঝুঁকেছিল, মাটির দিকে ঝুঁকেছিল, অর্থাৎ মাথা নামিয়ে তিনি এইভাবে আঁক কাটছেন। ফা রাফা রাসাহু, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটাকে উঠালেন। ফাকাল, এবং বললেন, কাদেরকে? যেখানে যে সমস্ত সাহাবাবর্গ উপস্থিত ছিলেন, হাজির ছিলেন, তাদেরকে লক্ষ্য করে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে আশ্রয় চাও। মাররাতাইনি আও সালাসান, দুই থেকে তিনবার তিনি বললেন। রাবি বলছে দুবার কিংবা তিনবার এই কথা বললেন যে আমার সাহাবাবর্গ, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে আশ্রয় চাও, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব হতে আশ্রয় কামনা করো, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব হতে আশ্রয় কামনা করো, আশ্রয় চাও। কারণ কবর এমন এক ভয়ঙ্কর জায়গা যেখানে কোনো সঙ্গী নেই, কোনো সাথী নেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউ আপনার সঙ্গে থাকবে না। কবরের আযাব অবধারিত, সেই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও যে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে তুমি মুক্তি দিও, কবরের আযাব থেকে তুমি আমাকে পানাহ দিও। সব সময় এই দোয়া আল্লাহর কাছে করতে থাকো। কারণ কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সেই ব্যক্তিকে দাফন করে তার আত্মীয় স্বজন সব চলে
যদি বাইরে চলে আসবে, এত দ্রুত তার আত্মাকে সেই তার শরীরে প্রবেশ করানো হবে যা কল্পনা করতে পারছেন না। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন্নাহু লায়াসমাউ খাফকা নিআলিহিম ইযা ওয়াল্লাউ মুদবিরিনা, যে তার আত্মীয় স্বজনরা যখন ফিরে চলে আসবে, এত দ্রুত তার আত্মাকে তার শরীরে প্রবেশ করানো হবে যে সেই কবর থেকে সাইতাতে সেই ব্যক্তি তার আত্মীয় স্বজনদের পায়ের জুতোর শব্দ শুনতে পাবে। লায়াসমাউ খাফকা নিআলিহিম, তার আত্মীয় স্বজনদের পায়ের জুতোর শব্দ আওয়াজ শুনতে পাবে সেই কবরে থাকা সেই ব্যক্তি, যে এখনই আমাকে আমার আত্মীয় স্বজন আমাকে রেখে চলে যাচ্ছে। চিন্তা করুন কত দ্রুত তার আত্মাকে তার শরীরে প্রবেশ করানো হয়। তারপর তাকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা মা দীনুকা মান নবিউকা, হানাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কবরে প্রবেশ করে, ফায়ুজলিসানিহি, তাকে উঠিয়ে বসায়, ফায়াকুলানি লাহু, অতঃপর তাকে এবারে প্রশ্ন করে জিজ্ঞাসা করে, সেই একই প্রশ্ন, কি প্রশ্ন করে সেই মুমিন ব্যক্তিকে, সেই মুমিন বান্দাকে, মার রব্বুকা, তোমার রব কে, তোমার প্রতিপালক কে, যতদিন তুমি দুনিয়াতে বেঁচেছিলে জীবন যাপন করেছ তুমি কাকে রব হিসাবে মেনে এসেছ, কাকে প্রতিপালক হিসাবে তুমি মেনেছ। যখন এই দুই ফেরেশতা তাকে এই প্রশ্ন করবে, ফায়াকুল, তখন সেই ব্যক্তি কবরে যাকে আমরা দাফন করে চলে আসলাম, সেই মুমিন ব্যক্তি সেই প্রশ্নের উত্তরে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, আমার রুজির মালিক ছিলেন আল্লাহ, আমার রুজিদাতা ছিলেন আমার আল্লাহ, হায়াত ও মওতের মালিক হচ্ছেন আল্লাহ, সারা বিশ্বের সারা ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, রব্বি আল্লাহ, এটা কে বলবে? একজন মুনাফিক বলতে পারবে না, মুশরিক বলতে পারবে না, কাফির বলতে পারবে না, উত্তর দিতে পারবে না, তা তো বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না, আফসোস, আমি কিছুই জানি না। কিন্তু মুমিন বান্দা ঠিক উত্তর দিয়ে দেবে, রব্বি আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ। দুই ফেরেশতা যখন এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, ফায়াকুলানি লাহু, আবারও তারা সেই দুই ফেরেশতা সেই ব্যক্তিকে প্রশ্ন করবেন, মা দীনুকা, তোমার দিন কি, তুমি কোন মিল্লাতের উপর প্রতিষ্ঠিত ছিলে, কোন দিনকে তুমি ভালোবেসেছো, কোন দিন তুমি পালন করে এসেছো, বলো। কারণ বিশ্বে তো আজকে ধর্মের অভাব নেই, প্রচুর ধর্ম, প্রচুর, এতগুলো ধর্মের মধ্যে তুমি কোন দিনটাকে তুমি পছন্দ করেছিলে এবং সেই দিনের উপর তুমি প্রতিষ্ঠিত ছিলে, মা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, কোন মিল্লাতের উপর, কোন শরীয়তের উপর তুমি প্রতিষ্ঠিত ছিলে, কোন ধর্মকে তুমি পালন করে এসেছো। ফায়াকুল, তখন সেই ব্যক্তি আবার উত্তরে বলবেন, দীনি আল ইসলাম, আমার দিন ছিল, আমার শরিয়া ছিল, আমার মিল্লাত ছিল ইসলাম, আমি যত দিন দুনিয়াতে বেঁচে ছিলাম দীন ইসলামের উপর আমি প্রতিষ্ঠিত ছিলাম, দীন ইসলামকে আমি মেনে এসেছি, কারণ একমাত্র দীন ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দীন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উত্তম সর্বোত্তম দীন হচ্ছে, মিল্লাত হচ্ছে ইসলাম, আমি সেই দিনের উপর টিকেছিলাম, সেই ইসলামের উপর টিকেছিলাম।
এবং যতদিন বেঁচে ছিলাম আমি সেই ইসলাম ধর্মকে পালন করে এসেছি, তার হুকুম আহকাম সবকিছু আমি পালন করে এসেছি। দিনই আসলাম, দিনই আল ইসলাম, আমার দিন ছিল, আমার ধর্ম ছিল, আমার মিল্লাত ছিল ইসলাম। কিন্তু এটা কাফের মুশরিক বেঈমান বলতে পারবে? পারবে না, কারণ সে তো জানি না দিন ইসলাম কি, ধর্ম কি, সে তো জানেই না, তাহলে সে যা বলবে কি করে? কিন্তু যে মুমিন মান্দা, যে প্রথম প্রশ্নের উত্তর দিতে পেরেছে, তার জন্য দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া আরো সহজ হয়ে যাবে। সে অনায়াসেই বলে দিতে পারবে যে দিনই আল ইসলাম, আমি যে ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলাম, কায়েম ছিলাম, সেটা হচ্ছে ইসলাম, যা একমাত্র শান্তির ধর্ম। ফায়াকুলানি লাহু, দুটো প্রশ্ন হয়ে গেল, দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেল দুই ফেরেশতা। আবারও তাকে তৃতীয় প্রশ্ন করা হচ্ছে, মা হাযা আর-রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, এই ব্যক্তিটি কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? এই ব্যক্তি কে ছিলেন? মা হাযা আর-রাজুল, এই ব্যক্তি কে? আল্লাযী বুয়িসা ফীকুম, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। কালা, আল্লাহ রাসূল বলছেন, ফায়াকুল, সেই ব্যক্তি এই প্রশ্ন উত্তর দিয়ে উত্তরে কি বলবে? হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমাদের মাঝে পাঠানো হয়েছিল উনি অন্য কেউ না, উনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি দুটো প্রশ্নের উত্তর দিয়ে দেবে, তার জন্য তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়াটাও সহজ হয়ে যাবে, অনায়াসেই সেই ব্যক্তি উত্তর দিয়ে দেবে। ওই ব্যক্তি আর কেউ ছিলেন না, উনি ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হবে মূল তিনটি প্রশ্ন যা কবরে সবাইকে জিজ্ঞাসা করা হবে। এর পরে যে একটা প্রশ্ন করবেন দুই ফেরেশতা খুশি হয়ে, ওমা ইউদরিকা, তুমি কি করে জানলে, তুমি কেমন করে জানলে, তুমি তো আল্লাহকে দেখোনি, রসুলকে তুমি তো দেখোনি, তা তুমি কি করে জানলে যে তোমার রব বা তোমার প্রতিপালক ছিলেন আল্লাহ, এই ব্যক্তি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তুমি তোমার যে ধর্ম ইসলাম, এটা তুমি কিভাবে জানলে? ওমা ইউদরিকা, যখন তাকে এটা জিজ্ঞাসা করা হবে, দুই ফেরেশতা যখন তাকে জিজ্ঞাসা করবে, তো ফায়াকুল, সেই ব্যক্তি আবার উত্তর দেবেন কি? কারাতু কিতাবাল্লাহ, সেই ব্যক্তি বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, কালামুল্লাহ, আল্লাহর বাণী আমি পাঠ করেছি, পড়েছি, কারা তো কিতাব আল্লাহ, ফান্তবিহি, শুধু আমি আল্লাহর কিতাব, আল্লাহর গ্রন্থ কোরআন শুধু পড়িনি, ফান্তবিহি, সুতরাং আমি তার উপর ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, এবং আমি সেটা সত্য বলে স্বীকার করেছি। কি সুন্দর উত্তর! যখন ফেরেশতারা খুশি হয়ে জিজ্ঞাসা করলো যে তুমি তো রবকে দেখোনি, নবীকে দেখোনি, ইসলাম তুমি চিনতে না, জানতে না, তাহলে এগুলো তুমি কিভাবে জানলে? কি সুন্দর উত্তর! না যে কারা তো কিতাব আল্লাহ, আমি তো আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, বোঝার চেষ্টা করেছি, এবং সেই কোরআনের প্রতি ইমান এনেছি, বিশ্বাস, সেই কোরআনকে বিশ্বাস করেছি, সেটাকে সত্য বলে আমি গ্রহণ করে নিয়েছি। কোরআন এমন এক গ্রন্থ, যদি আপনি বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন, সঠিক দিন খ্রিস্টা পেয়ে যাবেন। কত উচ্চশিক্ষিত মানুষ, কত বিজ্ঞানী কোরআনের ভুল ধরতে গিয়ে যখন কোরআনের এমাদা থেকে ওমাদা পর্যন্ত পড়েছে, অর্থ বুঝেছে, বোঝার চেষ্টা করেছে, তখন তাদের নিজেদের জীবনে যে সমস্ত ভুলগুলো ছিল
কোরআনের ছোঁয়ায় তাদের নিজেদের ভুলগুলো সব সংশোধন করে নিয়ে তারা ইসলামের ছায়া তলে এসে আশ্রয় দিয়েছে। কোরআন এমন এক গ্রন্থ, তো কোরআনকে সঠিকভাবে কেউ যদি মূল্যায়ন করে, সঠিকভাবে যদি পড়ার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, তাহলে আপনার মধ্যে যত আবর্জনা আছে, নোংরামি আছে, নোংরা আছে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে কোরআনুল কারীম। আপনার জন্য দিন বোঝা সহজ হয়ে যাবে, আল্লাহকে চেনা সহজ হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা সহজ হয়ে যাবে, যদি আপনি কোরআন ঠিক মতো বুঝে পড়েন, তার প্রতি বিশ্বাস থাকে, তাকে যদি সত্য বলে গ্রহণ করে নেন, এবং কবরে আপনি উত্তরটাও দিতে পারবেন। যদি আগের উত্তরগুলো দিতে পারেন, অবশ্যই অনায়াসেই আপনি এই উত্তর দিতে পারবেন। এ তো হলো প্রশ্ন উত্তর হয়ে গেল। এরপরে সেই কবরবাসীর ওপর কি হবে, কোন আজাব, কোন শাস্তি হবে আল্লাহর তরফ থেকে? এই দুই ফেরেশতা যখন তাকে জিজ্ঞাসা করবে, জমা ইউদিরিকা, তুমি কেমন করে জানলে, কি করে জানলে, সে যখন এই কথাগুলো বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, তারপর ঈমান এনেছি, এবং সেটাকে আমি সত্য বলে গ্রহণ করে নিয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন, আন কদ সাদাকা আব্দি, আন কদ সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা যথাযথ বলেছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, সঠিক কথা বলেছে, কদ সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, সঠিক কথা বলেছে, অতএব কি করো, ফাফরিশহু মিনাল জান্নাহ, জান্নাতের একটা বিছানা তার কবরে বিছিয়ে দাও। কি সৌভাগ্যবান ব্যক্তি, আর যারা মুমিন হয়ে মৃত্যুবরণ করবে দুনিয়া থেকে, পরকালে পাড়ি দেবে, পরকালে প্রথম ধাপ, প্রথম স্টেজ, প্রথম মঞ্জিল কবর, সেখানেই সে শান্তি। এই কবরের প্রশ্ন উত্তরগুলো যে পার হয়ে যায়, কিয়ামত ইনশাআল্লাহ তারা কোনো অসুবিধা হবে না, সে জান্নাতের স্বাদ কবরেই তো পেয়ে যাচ্ছে। যে ফাফরিশহু মিনাল জান্নাহ, ওকে আর কোনো কোনো প্রশ্ন করার দরকার নেই, কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আমার বান্দা সত্য বলেছে, সঠিক বলেছে, অতএব ওর জন্য জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলা জান্নাহ, শুধু বিছানা বিছিয়ে দিলে হবে না, ওর জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলা জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এবং ওর শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। জান্নাতের স্বাদ সে কবরেই পেয়ে গেল, জান্নাতে বিছানা পেয়ে গেল, জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হলো, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেওয়া হলো। কিন্তু এগুলো আপনি যদি মনে করেন যে আমি কবরটা খুলে রেখে দেবো, দেখবো কেমন হচ্ছে, আপনি দেখতে পারবেন না। সে ক্ষমতা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, কারণ পরজগতের প্রথম স্থান, প্রথম মঞ্জিল হচ্ছে কবর, যেটা ইহকালের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি ইহকালে কি হচ্ছে সেইগুলো দুই চোখ দিয়ে আপনি দেখতে পারেন, আল্লাহ আপনাকে সে ক্ষমতা দিয়েছেন, কিন্তু পরকালের যে প্রথম ধাপ থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হবে এই চোখ দিয়ে দেখা সেগুলো সম্ভব নয়। আপনি দেখবেন যে একটা লাশ মাটিতে শুয়ে আছে, যাকে আমরা তাকে আমরা যেভাবে শুয়ে নিয়েছি সেইভাবেই পড়েছে, জি না, তার কিন্তু প্রশ্ন উত্তর সব কিছু হয়ে গেছে, আজাব হচ্ছে বা সে কবরে শান্তিতে আছে, সব কিছু হচ্ছে, যেটা আমরা বুঝতে পারি না। তো তার জন্য, সেই মুমিন ব্যক্তির জন্য কি হবে, কবরে জান্নাতের বিছানা বিছানো হবে, জান্নাতের দিকে দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে শুধু এইগুলো নয়, তার জন্য আরো নিয়ামত রয়েছে এই কবরে, কি যে দরজাটা খুলে দেওয়া হবে জান্নাতের দিকে, সেই জান্নাত থেকে মনোমুগ্ধকর হাওয়া,
এবং তার সুগন্ধি, স্নিগ্ধকর হাওয়া, তার সুগন্ধি কবরে আসতে থাকে। ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা, ওই দরজা দিয়ে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া, মনোমুগ্ধকর হাওয়া এবং তার সুগন্ধি কবরে তার দিকে আসতে থাকবে। আর কি হবে? আল্লাহ রাসূল আরো বলছেন, ওয়া ইফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, তার চোখের নজর যত দূর যাবে, তার দৃষ্টিসীমা যত দূর তার নজর যাবে, সেই দরজাটাকে ততটা প্রশস্ত করে দেওয়া হবে, সেটা আপনি কবরে বসে দেখতে পারবেন না। আপনি দেখবেন ছোট্ট একটা জায়গাতেই সেই মানুষটাকে রাখা আছে, কিন্তু না, সে দেখছে যে আমার জন্য জান্নাতের জন্য জান্নাতের দিকে যে দরজাটা খুলে দেওয়া হয়েছে, আমার যত দূর নজর গিয়েছে জান্নাতের দরজা অতটা প্রশস্ত বা চওড়া করে দেওয়া হয়েছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি জানেন সামান্য সাড়ে তিন হাত মাটির নিচেই সে শুয়ে আছে। সম্মানিত উপস্থিতি, তো মুমিন হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন তাহলে কবরেই আপনি জান্নাতের স্বাদ পেয়ে যাবেন। আর যদি কাফির মুশরিক বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে কবরেই আপনাকে জাহান্নামের স্বাদ চাখতে হবে। যে সে অন্ধ বুবা ফেরেশতা আসবে, হাতে তার একটা হাতুড়ি থাকবে, যে হাতুড়ি দুনিয়ার একটা পাহাড় যদি মারা হয় নিমিষে পাহাড় ধুলায় পরিণত হয়ে যাবে, সেইভাবে সেই হাতুড়ি দিয়ে আপনাকে আঘাতের পর আঘাত করা হবে, মাটির সঙ্গে মিশে যাবেন, আবার আপনার শরীরে রূহকে ফিরিয়ে দেওয়া হবে, আবার আপনার হাতুড়ি আঘাত, এইভাবে আপনাকে আজাব দিতে থাকবে, কবরে আজাব আপনাকে ভোগ করতে হবে। বিশাল লম্বা হাদিস, তাই বলি যে কবরে আমাদেরকে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে, কোনো উপায় নেই, মৃত্যু তার যেভাবেই যেখানেই হোক না কেন মৃত্যু তার হবেই হবে, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অর্থে মৃত্যু আসার আগে আগে নিজেদের জীবনকে পরিবর্তন করুন, আমলকে পরিবর্তন করুন, আল্লাহকে চেনার চেষ্টা করুন, আল্লাহকে বোঝার চেষ্টা করুন, দিনকে বোঝার চেষ্টা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝার চেনার চেষ্টা করুন। না না, আপনি কি উত্তর দেবেন সেদিন যেখানে আপনি কোনো সঙ্গী সাথী পাবেন না, কেউ আপনার সাহায্য করবে না, কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে না, সবাই ফিরে চলে আসবে, আপনার আমল শুধু আপনার সঙ্গে থাকবে। যদি আমলের গুণ আপনার ভালো হয়, ভালো আমল যদি হয়ে থাকে, মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা পরেজগার হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তাহলে আপনি সেই কবরে সঠিকভাবে ফেরেশতা দুই ফেরেশতার উত্তর দিতে পারবেন, প্রশ্নের উত্তর দিতে পারবেন, আর উত্তর দিতে পারলে জান্নাতের স্বাদ আপনি কবরেই পেয়ে যাবেন। আর যদি বেনামাজি কাফের মুশরিক বেঈমান হয়ে যদি মারা যান তাহলে সেই জাহান্নামের স্বাদ আপনাকে কবর থেকেই চাখতে হবে, এবং তারপরে তো জান্নাত, তারপর জাহান্নাম তো আছেই, কি আমাদের হিসাব নিকাশ তো আছেই, কি করবেন সেদিন? আপনি কার সাহায্য নেবেন, কে আপনাকে সহযোগিতা করবে? ওলা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারি বোঝা বহন করবে না, কেউ কারো সাহায্য করে সেদিন এগিয়ে আসবে না, আপনার বোঝা আপনাকেই বহন করতে হবে। যেমন কর্ম করবেন তার ফল আপনাকে সেভাবেই ভোগ করতে হবে। সেজন্য বলি এখনো ফিরে আসুন, সময় আছে, আল্লাহকে ডাকুন, জীবনের ভুল ভ্রান্তিগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে ইস্তেগফার করুন, ক্ষমা চান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, আল্লাহ ওলা হয়ে যান। বারবার বলি যে আপনার নামাজের দিকে এগিয়ে আসুন ভাই, নামাজ ছাড়া কোনো গতি নেই, কিন্তু তারপরেও কিন্তু দেখি আপনার নামাজের প্রতি এত উদাসীন কেন, কেন আপনাদের এত কষ্ট হয় নামাজ পড়তে, কেন আপনারা নামাজ পড়েন না? দুনিয়ার সমস্ত কাজ আপনারা করছেন, সমস্ত কাজে আপনারা সময় ব্যয় করতে পারেন, আর সারাদিনে 50 মিনিট থেকে 1 ঘন্টা আপনার নামাজের জন্য সময় রাখতে পারেন না, এতই আপনারা কাজে ব্যস্ত থাকেন, দুনিয়ার এত কাজে আপনারা ব্যস্ত আছেন যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই আল্লাহকে ভুলে গেছেন, যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সেই আল্লাহকে আপনি ভুলে গেছেন, তার বিধি বিধান, তার হুকুম আহকাম সবগুলো আপনি ভুলে গেছেন, অথচ তিনি আপনাকে রুজি দিচ্ছেন, তিনি আপনাকে জীবনে দুনিয়াতে চলাচল করার ক্ষমতা দিয়েছেন, উপার্জন করার ক্ষমতা দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, চলার বলার ক্ষমতা দিয়েছেন, আপনার নিজস্ব কোনো ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নেই,
আল্লাহ ইচ্ছা করে নিমিশে আপনাকে পঙ্গু করে দিতে পারে, নিমিশে আপনার জবান বন্ধ করে দিতে পারে, নিমিশে আপনার মৃত্যু ঘটিয়ে দিতে পারে। সেই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নেই, সেই প্রতিপালককে আমরা বিশ্বাস করব না, সেই প্রতিপালককে আমরা মন থেকে মেনে নেব না, তার হুকুম আহকাম আমরা পালন করব না। সামান্য দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, 60 বছর 70 বছর জীবনের জন্য আমরা এত কিছু করছি, এত সময় ব্যয় করছি, অনন্তকাল আমাদেরকে যেখানে বসবাস করতে হবে তার জন্য আমরা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় বের করতে পারি না, 5 শত সালাত আমরা আদায় করতে পারি না। সুপ্রিয় সুপ্রিয় সুধী শ্রোতা মণ্ডলী, একটু ভাবুন, চিন্তা করুন যে তাই তো, দুনিয়াতে আল্লাহ আমাদের কি জন্য পাঠিয়েছেন, আর আমরা দুনিয়াতে সে কি করছি, কিভাবে আমরা জীবন যাপন করছি। আজকে আমরা কোরআনকে মানি না, কোরআন পড়ি না, কোরআন পড়তে জানি না, আফসোস আমাদের। এমন কোন বাড়ি নাই যে 3-4টে করে কোরআন তার বাড়িতে নাই, তারপরেও আমরা কোরআন পড়তে পারি না, আফসোস লাগে না আমাদের, যে আমাদের একমাত্র গ্রন্থ সেটাই আমরা এখনো পর্যন্ত শিখতে পারলাম না। তাহলে আপনি কিভাবে কাল কবরে বলবেন যে কারা তো কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আপনি তো কোরআন পড়তে জানেন না, কিভাবে উত্তর দেবেন, কিভাবে কিভাবে আপনি আল্লাহকে চিনবেন, কিভাবে রসুলকে চিনবেন, কিভাবে দিনকে চিনবেন, কোরআনের স্বাদই তো আপনি বুঝতে পারলেন না। তাই এত এখনো ফিরে আসুন, আল্লাহকে চিনুন, বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, আর 5 ওয়াক্ত সালাত আদায় করুন। যেখানেই থাকুন না কেন আপনি, সেখানেই আপনি টাইমে সালাতটা আদায় করে নিন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, যে কবরে আমাদেরকে যেতে হবে সেই কবরে যাওয়ার আগে তুমি আমাদেরকে মুত্তাকি, মুমিন, পরেশগার, ইমানদার, আল্লাহ আল্লাহ বানিয়ে নাও, যে কবরে গিয়ে তোমার তুমি ফেরেস্তা আমাদেরকে যে প্রশ্ন করবে আল্লাহ, সেই প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে যেন আমরা তোমার জান্নাতের স্বাদ, তোমার জান্নাতের স্বাদ আমরা যেন কবরেই পেতে থাকি। আল্লাহ তুমি আমাদের সকলের সকলকে এই তৌফিক দান করে, এবং মুমিন পরেশগার আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে তুমি আমাদের মৃত্যু দান করো, এবং সেরকম মৃত্যু তুমি আমাদেরকে নসিব করে দিও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।